আমন্ত্রণ বেলা 11টার সংবাদে সাথে আছি আমি অনুভা বিশ্বাস। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মামুনের বিরুদ্ধে অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো। ব্যারিস্টার খোকন সহ 66 আইনজীবীর বিরুদ্ধে পুলিশের মামলা। অনুমতি ছাড়া সঞ্জিদা মিডিয়াতে স্টেটমেন্ট দিতে পারেন না। আইনজীবীদের ওপর পুলিশি হামলায় গণ অধিকার পরিষদের উদ্বেগ। চট্টগ্রামে 3000 কেজি পচা চা ধ্বংস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুন যদি আগে এডিসি হারুনুর রশিদ ও এডিসি সঞ্জিদার উপর আক্রমণ করে থাকেন, এ বিষয়ে অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের আইনজীবীদের হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ 66 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর কোতোয়ালি থানায় উপপরিদর্শক মোহাম্মদ শাহাবুদ্দিন হাওলাদার বাদী হয়ে এ মামলা করেন। কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার দুপুর 12:15 ঢাকা আইনজীবী সমিতি ভবনের নিচে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট নামে ব্যানার এবং সরকার বিরোধী বিভিন্ন ফেস্টুন প্লেকার্ড হাতে নিয়ে উল্লেখিত আসামিরা সহ অজ্ঞাতনামা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সমর্থিত আরও অনেক আইনজীবী তাদের নির্ধারিত কর্মসূচি পদযাত্রা সফল করার লক্ষ্যে জড়ো হয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ডিএমপির ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার সঞ্জিতা আফরিন অনুমতি ছাড়া মিডিয়াতে স্টেটমেন্ট দিতে পারেন না বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক। একেবারে প্রাথমিক তদন্তে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের এডিসি হারুন এবং আমাদের ইন্সপেক্টর মোস্তফা দুইজন ব্যক্তি বাড়াবাড়ি করছে, আইনের ব্যত্যয় ঘটছে, তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। তারপরে আমি একটা তদন্ত কমিটি করে দিয়েছি। এই তদন্ত কমিটি রিপোর্ট পাওয়ার পরে আমাদের অফিসারদের কার কতটুকু দোষ, তাই সেই অনুসারে আমরা বিভাগীয় ব্যবস্থা সহ অন্যান্য কোনো ব্যবস্থা নেওয়ার থাকলে আমরা পুলিশ সদর দপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় সুপারিশ সহকারে প্রেরণ করব। তদন্ত কমিটি রিপোর্ট না পাওয়া পর্যন্ত তা আমি বলতে পারবো না। এখন হারুন এই তথ্য কোথায় পাইলে এটা হারুন বলতে পারবে না। আমি সঞ্জিদার সাথে কথা বলি নাই, সঞ্জিদ এই ধরনের স্টেটমেন্ট দিলে ঠিক করে নাই, কারণ কমিশন অনুযায়ী আদালত প্রাঙ্গণে বিএনপি পন্থী আইনজীবীদের মিছিলে পুলিশের অতর্কিত হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে গণ অধিকার পরিষদ। মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান যৌথ বিবৃতিতে বলেন, নির্বাচনকে সামনে রেখে অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার বিরোধী মত দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে বেআইনিভাবে ব্যবহার করছে। অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি কোর্ট প্রাঙ্গণে পুলিশ আইনজীবীদের ওপর অন্যায়ভাবে হামলা, লাঠিচার্জ ও নারী আইনজীবীদের লাঞ্ছিত করা হয়েছে, যা বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের সামিল। আদালতে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত না হয় সেজন্য সরকার তার আজ্ঞাবহ প্রশাসন দিয়ে এ হামলা চালিয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে 3000 কেজি মেয়াদোত্তীর্ণ দুর্গন্ধযুক্ত পচা চা জব্দ করেছে বাংলাদেশ টি বোর্ড। মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ডের বানুরবাজার এলাকায় আসিফ ব্রাদার্স গোডাউনে দ্বিতীয় দিনের অভিযান চালায় টি বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত এসব পচা চা সীতাকুণ্ড পৌরসভার ময়লার ভাগাড়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
এছাড়াও অভিযানকালে 70 বস্তা লেবেলবিহীন চা জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। বস্তার গায়ে চায়ের মেয়াদ, কোন বাগানের চা, কোন নিলামে ক্রয় করা হয়েছে, কিভাবে ক্রয় করা হয়েছে কিছুই উল্লেখ ছিল না। বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ইসরায়েলের জেরুজালেম। তবে দূষণ মাত্রার দিক থেকে রাজধানী ঢাকার অবস্থান নবম। বুধবার সকাল 9:05 বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে জানা গেছে এই তথ্য। তালিকার শীর্ষে অবস্থান করা জেরুজালেমের বায়ুর মানের স্কোর হচ্ছে 304, অর্থাৎ সেখানকার বায়ু দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা। শহরটির স্কোর হচ্ছে 170, অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং শহরটির স্কোর হচ্ছে 157। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। দূষণের তালিকায় ঢাকার অবস্থান নবম। রাজধানী ঢাকার দূষণ মাত্রার স্কোর হচ্ছে 119, অর্থাৎ বিশেষ করে যাদের অ্যাজমা, ফুসফুসজনিত কোনো রোগ আছে তাদের জন্য। চট্টগ্রামের লোহাগাড়া থানায় নাশকতার হামলায় সাজাপ্রাপ্ত মোহাম্মদ মর্তুজা বেলাল নামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত 12:00 দিকে লোহাগাড়া থানার আধুনগর ইউনিয়নের হাতিয়ারকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বেলাল আধুনগর ইউনিয়নের তেলিপাড়ার মৃত ডক্টর ইয়াকুবের ছেলে। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম জাগোনিউজকে বলেন, মর্তুজা বেলাল একজন জামায়াত নেতা। তার বিরুদ্ধে আদালতে একটি মামলায় সাজা রয়েছে। এছাড়া আরও 4টি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয় বলে জানান ওসি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া সফরে গেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এরই মধ্যে ফের পূর্ব উপকূলে অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটি। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এ তথ্য জানিয়েছেন। বুধবার এই ক্ষেপণাস্ত্র যখন নিক্ষেপ করা হয় তখন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন রাশিয়া সফরে রয়েছেন। এদিনই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উনের মধ্যে বৈঠকের কথা রয়েছে। তাদের আলোচনার মূল বিষয়বস্তু হতে পারে অস্ত্র বিক্রি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মঙ্গলবার রাশিয়ায় পৌঁছেছেন কিম জং উন। এরই মধ্যে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন পুতিন। আফ্রিকার দেশ লিবিয়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে দ্রুত বাড়ছে মৃতের সংখ্যা। দেশটিতে রেড ক্রিসেন্টের মুখপাত্র তৌফিক আল শুক্রি জানিয়েছেন, এখন পর্যন্ত নিশ্চিতভাবে 2,084 জনের প্রাণহানির খবর মিলেছে, তবে নিখোঁজ রয়েছে 9,000। তাছাড়া এ ঘটনায় বাস্তুচ্যুত হয়েছে 20,000। তবে বেনগাজিতে অবস্থিত লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন ধারণা করছে ভয়াবহ এ বন্যায় এখন পর্যন্ত 3,000 মানুষ প্রাণ হারিয়েছে। সেখানে স্বাস্থ্যমন্ত্রী ওসমান আব্দুল জালিল বলেছেন, এই অঞ্চলের পরিস্থিতি বিপর্যয়কর। অনেক জায়গায় এখনও মরদেহ পড়ে রয়েছে। হাসপাতালগুলো মরদেহে পূর্ণ হয়ে গেছে। এমন অনেক জায়গা আছে যেখানে এখনও পৌঁছানো সম্ভব হয়নি। এর আগে পূর্ব লিবিয়া অঞ্চলের নিয়ন্ত্রণে থাকা লিবিয়ার ন্যাশনাল আর্মির মুখপাত্র আহমেদ মিশমারি এক সংবাদ সম্মেলনে বলেন, দেরনায় বাঁধ ভেঙে যাওয়ার কারণেই এই বিপর্যয় ঘটেছে। জানাবো খেলার খবর। বোর্ডে রান বেশি নেই, মাত্র 213, কিন্তু এই ছোট্ট পুঁজি নিয়েও শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে ভারত, সেটাও আবার 41 রানের ব্যবধানে। জয়ের ব্যবধান দেখে অবশ্য যতটা সহজ মনে হচ্ছে, এতটা সহজে জয় আসেনি ভারতের। সপ্তম উইকেটে ধনঞ্জয়া ডি সিলভা আর দুনিত ওয়াল্লা লাগে 63 রানের জুটি গড়লে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল রোহিত শর্মার কপালে। 6 উইকেটে 162 রান ছিল লঙ্কানদের, কিন্তু রবীন্দ্র জাদেজার বলে ধনঞ্জয়ার সাজ ঘরে ফিরলে আশা শেষ হয়ে যায় শ্রীলঙ্কার। 10 রানে শেষ 4 উইকেট হারায় লঙ্কানরা। 41.3 ওভারে অল আউট হয় 172 রানে। শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্য ছিল মাত্র 214 রানের, কিন্তু ভারতীয় বোলারদের তোপে সেভাবে দাঁড়াতেই পারেনি লঙ্কান ব্যাটাররা।
দর্শক এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে।